আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 6। তো বন্ধুরা, পার্ট 6-এ যে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে হাইপার টেক্সট, অর্থাৎ লিঙ্ক সেট করে দেওয়া। তো বন্ধুরা, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটা একদম শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন চলেন প্র্যাকটিক্যালি আমরা কাজটা দেখব। তো আমরা এমএস ওয়ার্ড ওপেন করতেছি। তো বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম। তো আমাদের এখন লিংক সেট করে দেওয়া, অর্থাৎ বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি ইনসার্টের হাইপারলিংক, অর্থাৎ হাইপারলিংক, হাইপারটেক্সট যা বলেন। তো হাইপারলিংক, এই লিংকটা আমরা কিভাবে সেট করে দিতে পারি আমাদের লেখার ভিতরে, আমরা কিভাবে এই লিংকটা সেট করে দিতে পারি। তো বন্ধুরা, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, চলেন। তো আমরা যদি ইচ্ছা করি যে এই আমিন লেখাটা আছে, এই লেখাটাতে ক্লিক করলে আমরা সরাসরি ফেসবুকে চলে যাব, কিংবা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে আমরা প্রবেশ করতে পারবো। কিংবা আমি এই লেখাটা যখনই পোস্ট করব, তখন যে কেউ এটাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাতে চলে আসে সেই বিষয়ে। তো বন্ধুরা, চলেন আমরা প্র্যাকটিক্যালি আসলে আপনাদের কাজটা দেখাবো। তো আমরা এই লেখাটাকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা, আমাদের যা করতে হবে, আপনারা এখানে থেকে দেখেন ইনসার্ট হাইপারলিংক। তো এখান থেকে মানে করতে পারেন, আর যদি এখানে না থাকে আপনাদের, তাহলে ইনসার্টে যান, যাওয়ার পর এখানে দেখেন হাইপারলিংক, অর্থাৎ এর শর্টকাট কি হচ্ছে Ctrl K। তো বন্ধুরা, এটাতে ক্লিক করেন। বন্ধুরা, এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যে অনেক অপশন গুলো আমাদের কাছে শো করতেছে। এখানে বন্ধুরা লেখা আছে স্টার্টিং ফাইল অর ওয়েব পেজ। তো এখানে ইমেল অ্যাড্রেস, তো আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব, যেহেতু আমাদের টেক্সট টু ডিসপ্লে, আমাদের ডিসপ্লে শো করবে এটা, আমি লেখাটা ডিসপ্লে শো করবে, আর অথচ আমরা ফেসবুকে চলে যাব। তো সেহেতু আমরা ফেসবুকে, আমি সাধারণত আপনাদের বোঝানোর জন্য ফেসবুকে দিচ্ছি, ফেসবুকটা দিচ্ছি, কিন্তু আপনাদের, আপনারা ইচ্ছা করলে আপনাদের যে ওয়েবসাইটগুলো আছে, যে সমস্ত তো সোশ্যাল মিডিয়াগুলো আছে, তো ওই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিলে সরাসরি ওই লিঙ্কে প্রবেশ করবে। তো বন্ধুরা, এখানে আমরা ফেসবুকের অ্যাড্রেসটা দিচ্ছি www.facebook.com। তো বন্ধুরা, আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওকেতে ক্লিক করেন। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করার পরে যে কাজটা হলো আমাদের, সে কাজটা এই আমিন লেখাটা দেখেন বন্ধুরা, আগে ছিল কিন্তু ব্ল্যাক কালার, এরকম ব্ল্যাক, কিন্তু এখন আমরা লিংক সেট করে দেওয়ার পর এখানে এটা কালার হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আর যে টেক্সটগুলো আমরা লিখেছি, তো এই লেখার উপর কার্সার নিলে কিন্তু কিছু শো করতেছে না, দেখেন। কিন্তু এই আমিন লেখার উপরে আসেন, দেখেন বন্ধুরা, এখানে ফেসবুকে যে আমরা ইউআরএলটা এখানে দিয়েছি সেটা কিন্তু শো করতেছে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব বন্ধুরা, এখান থেকে ক্লিক করে আমরা কিভাবে ওয়েবসাইটে ঢুকে যেতে পারি, ফেসবুকে ঢুকে যেতে পারি, প্রবেশ করতে পারি। তো বন্ধুরা,
আমরা যেহেতু এটা পোস্ট করিনি কোন কোন জায়গায়, সেহেতু এখান থেকে দেখতে হলে আমাদের কাজটা করতে হবে, কন্ট্রোল প্লাস ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো আমরা কন্ট্রোল চেপে ধরব, চেপে ধরে দেখেন বন্ধুরা কন্ট্রোল চাপলে হাতের মতো একটা আমাদের দেখাচ্ছে, আর এসব লেখা কিন্তু দেখাচ্ছে না। দেখেন বন্ধুরা যে আমি কাজ চান নিচ্ছি, এখান থেকে কিন্তু দেখাচ্ছে না, আমি কিন্তু কন্ট্রোল চেপেই আছি। আর এখানে নিয়ে আসেন, দেখেন বন্ধুরা হাতের মতো চলে আসছে। তো আমরা এটা এটাতে ক্লিক করে দেখি যে অবস্থা আমাদের কি দাঁড়ায়, আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন বন্ধুরা ব্রাউজার ওপেন হবে, একটু অপেক্ষা করেন। তো বন্ধুরা ব্রাউজারটি কিন্তু ওপেন হয়ে গেছে, দেখেন আমরা কিন্তু একদম অলরেডি ফেসবুকে কিন্তু প্রবেশ করেছি। তো এখন আমাদের ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার দেন, পাসওয়ার্ড দিলে পরে দেন লগ ইন করা যায়, লগ ইন করতে পারবো আমরা। তো বন্ধুরা এভাবে আপনারা যে কোনো লিঙ্ক সেট যদি আপনার সেট করে দেন তো সেটাই হয়ে যাবে। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা আমার এ পর্যন্তই। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং বুঝতে কোনো রকমের অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং বন্ধুরা আপনাদের যেরকম ভিডিওটা আমার কাছে দরকার কিংবা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ আমার ওখানে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারেন কিংবা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করেন। তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, নতুন নতুন বিষয়গুলো জানার জন্য ভিডিও তৈরি করি আমি এবং আপলোড করে দিই আপনাদের জন্য, শুধু ফ্রিতে দেখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়, আপনাদের সুস্থতা কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।